विष्णु अमृतटा पान करिए दिलें देवतादेर भगवान पालिए गेलें देवर्षि नारद मने करिए दिच्छेन महाराज कंस आपनी जाके एत विश्वास करछेन तिनी किन्तु बार बार आपनादेर संगे एभावे ठकाय एक कथा जेई बोलेछे नारद मुनि चले जाच्छे अमनी कंस बोललेन ओरे के आछिस देवर्षि नारदेर चरण धुइये दे नारद मुनि बोलल थाक बाबा एत ठंडाय आर पा धोयाते हबे ना हरि আমি আসি নারদ মুনি যেই চলে গেছে অমনি কংস ছুটে গিয়ে কারাগারের ভেতরে একটা নয় দুটো নয় পাঁচটা নয় ছটা ছেলেকে আছাড় দিয়ে মেরে ফেলল ছটা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মেরে ফেললেন দেবকীর ছটা ছেলে মৃত্যু হয়ে গেল বাকি আছে দুজন কংস অপেক্ষা করছে এবার আরেকজন তারপরে আরেকজনকে মারলেই আমি টেনশন মুক্ত হব এইবার অপেক্ষা করছে সাত নাম্বার ছেলে কখন আসবে আর সাত নাম্বার ছেলেটাকে আপনারা খবর ভালো করে জানেন যে তার নাম হচ্ছে দাদা বলরাম দাদা বলরাম এলেন কার গর্ভে না প্রথমে দেবকীর গর্ভে দেবকীর গর্ভে কিছুদিন থাকার পরে ট্রান্সফার হয়ে চলে গেল রোহিণীর গর্ভে মা দেবকীর গর্ভ থেকে চলে গেল রোহিণীর গর্ভে আপনারা বলবেন এই জন্য বাজে কথা কোনো শিক্ষিত সমাজ কোনো কালচারাল ব্যক্তি এই জন্য কীর্তন শোনে না দেবকীর পেটের ছেলে আরেকজন মায়ের গর্ভে চলে গেল কি করে এ তো অবাস্তব অলিক কথা নয় বললেন না বাবা পাঁচ হাজার বছর আগে যে ঘটনা ঘটে গেল আজকের বিজ্ঞান সেটাই চেষ্টা করছে আজকের বিজ্ঞানের কাছে কোনো ডাক্তার বাবুর কাছে জিজ্ঞাসা করে দেখবেন যে একজন মায়ের গর্ভের সন্তান আরেক মায়ের গর্ভে পালিত হয় কিনা আরেক গর্ভের পালিত হচ্ছে টেস্ট টিউব বাচ্চা একজন মায়ের পেটের ছেলে আরেক মায়ের পেটে বড় হচ্ছে আইডিয়াটা কোথা থেকে মহাভারত থেকে আজকে আমরা প্লেনে এ দেশ থেকে সে দেশে যাচ্ছি এরোপ্লেন তৈরি হলো কোথা থেকে দেবর্ষি নারদ ঢেঁকির ওপরে চেপে ঘুরে বেড়ায় ঢেঁকি বিজ্ঞানীরা চিন্তা করলো যে নারদ নাকি নারদ বলে একজন দেবতা ছিলেন তা তিনি যদি ঢেঁকিতে চেপে ঘুরে বেড়ায় তাহলে ঢেঁকি যদি উড়তে পারে এই বিজ্ঞানী আবিষ্কার করলো ঢেঁকির মতো দেখতে এরোপ্লেনকে তাকিয়ে দেখবেন তো ঢেঁকির মতো কিনা অনেকটা ঢেঁকির মতো দেখতে কিনা একটু চোখ বন্ধ করে ভেবে দেখো আইডিয়া করলেন আজকের আবিষ্কার করলো এরোপ্লেন কুরুক্ষেত্রের মাঠে ভীষ্মদেব দুর্যোধনের কাছে গঙ্গার জল চাইলেন দুর্যোধন দিতে পারলেন না দাদু এখানে গঙ্গার জল পাওয়া যাবে না অর্জুন বললেন দাদু আমি তোমাকে গঙ্গার জল এক্ষুনি দিচ্ছি একটা তীর হাতে নিয়ে মাটির মধ্যে মারলেন মাটির তলা থেকে জল উঠে দাদু ভীষ্মদেবের মুখে পড়ল বিজ্ঞানীরা মহাভারত পড়ে জানলো যে অর্জুন মাটির তলা থেকে জল বার করে ভীষ্মদেবের মুখে দিয়েছিল তাহলে মাটির তলায় জল আছে আমরাও চেষ্টা করলে বার করতে পারবো এইবার বিজ্ঞানী হাজার চেষ্টা করার পরে মাটির তলা থেকে আজকে টিউবওয়েল সৃষ্টি হচ্ছে মিনি ডিপ সৃষ্টি হচ্ছে কল সৃষ্টি হচ্ছে মাটির তলার জল উপরে উঠছে কোন আইডিয়ায় মহাভারতের আইডিয়ায় বল তাই যা আছে মহাভারতে তাই হয় ভারতে আমরা ঘরে ঘরে আজকে টিভি দেখছি টেলিভিশন দেখছি দূরদর্শন দেখছি ওখানে অন্ধ ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রের যুদ্ধ যেতে পারছেন না সঞ্জয়কে ডেকে বলছে ওখানে যা হচ্ছে তুমি আমাকে দেখে বলো সঞ্জয়ের দিব্য দৃষ্টিতে চার দেওয়ালের ভেতরে থেকে কুরুক্ষেত্রে হস্তিনাপুরে মাঠে যে যুদ্ধ হচ্ছে সেই কথা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে দূর থেকে দর্শন করে আজকে ঘরে ঘরে তৈরি হলো দূরদর্শন টিভি কলকাতায় কি হচ্ছে দিল্লিতে কি হচ্ছে আপনি আপনার বাড়িতে বসে টিভিতে দেখছেন এই আইডিয়া কোথা থেকে মহাভারত থেকে বল আমরা বিজ্ঞান বিজ্ঞান বলে অজ্ঞান হয়ে যাচ্ছি কিন্তু মুনি ঋষিদের তৈরি করা ফর্মুলার দিকে আমরা ফিরে তাকাই না আমরা ভাবছি বিজ্ঞান কিন্তু বিজ্ঞানী যারা তারা শাস্ত্রকে ফলো করে তারপরে নতুন আবিষ্কার করে ডিসকভার করে তারা নিজস্ব কোনো আইডিয়াতে নয় শাস্ত্রকে লক্ষ্য করে তাই দেখুন আজকে সাত নাম্বার ছেলে চলে গেল রোহিণীর গর্ভে আর কংস খবর পেল মহারাজ সাত নাম্বার ছেলে দেবকীর ছেলে গর্ভপাত হয়ে গেছে মারা গেছে কংস ভাবলো যাক একটা পথের কাঁটা নষ্ট হয়ে গেল ভালোই হয়েছে তাকে মারতে আর হলো না তিনি নিজেই মরে গেছে এইবার তিনি অপেক্ষা করছে তার টেনশনটা আরও বেড়ে গেছে এবার অষ্টম সন্তান আসবে এবার সকাল বিকেল দুপুর রাত্রি সন্ধ্যে সারাক্ষণ চিন্তা করছে কৃষ্ণের কথা কেমন হবে অষ্টম সন্তান কেমন হবে কালো হবে না ফর্সা হবে ছোট হবে না বৃহৎ হবে দুর্বল হবে না সুন্দর সুঠাম হবে এই চিন্তা করছে চব্বিশ ঘন্টা তার কথা দেখুন কৃষ্ণময় হয়ে গেছে চারিদিক কংসে কৃষ্ণের কথা চব্বিশ ঘন্টা চিন্তা করতে করতে যেদিকে তাকাচ্ছে সেখানেই কৃষ্ণকে দেখছেন তিনি গ্লাসে জল খাচ্ছে
একটা ছোট্ট কালো জিরে পড়ে আছে, এই কালো জিরেটাকেই মনে করছে কংস, ভাবছে কৃষ্ণ। যেদিকে তাকাচ্ছে সেদিকেই কৃষ্ণকে দেখছে, কেন না 24 ঘন্টা কৃষ্ণের কথাই ভাবছে। আর দেখতে দেখতে ভাদ্র মাস, কৃষ্ণাষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন কংসের কারাগারে। ভগবান আসছেন কারাগারে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তিমি রবিদারি অলক বিহারি কৃষ্ণ মুরারি আগত, তিমি রবিদারি অলক বিহারি বহিছে উজান অশ্রু যমুনাই, হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বহিছে উজান অশ্রু যমুনাই, হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। ভগ বসুধা যশোদার স্নেহ তার উৎলয়ে, কালো রাখাল নাচে থইতা থই। তিমি রবিদারি অলক বিহারি কৃষ্ণ মুরারি আগত, তিমি রবিদারি কৃষ্ণ মুরারি রাধে। বাবা ঠাকুর শঙ্খচক্র গদা পদ্মধারী হরি এসে দাঁড়ালেন অন্ধকার কারাগারে। বসুদেবকে বললেন, বসুদেব এই দেখো আমি এসেছি, তোমরা দুজনে আমাকে চেয়েছ, আমি এসেছি। বসুদেব হাত জোড় করে বললেন, ঠাকুর তোমাকে আমরা চেয়েছি বটে, কিন্তু তোমাকে আমরা পুত্র রূপে চেয়েছি, শঙ্খচক্র গদা পদ্মধারী রূপে নয়। তোমাকে ছোট্ট শিশুর মতো আদর করব, কোলে নেব, চুম্বন করব, মাথায় হাত বুলিয়ে দেব, তোমাকে বুকে জড়িয়ে ধরব, সেই রূপে চেয়েছি, শঙ্খচক্র গদা পদ্ম ধরে নয়। ভগবান বললেন, শোনো বসুদেব, তোমরা যেমনটা চেয়েছ আমি সেরকমই হব, আমি ছোট্ট শিশু হয়ে তোমার কোলে ধরা দেব, কিন্তু যখনই আমি ছোট্ট শিশুরূপ ধারণ করব, তুমি আমাকে মাথায় করে এপার থেকে গোকুল বৃন্দাবনে রেখে দিয়ে আসবে, এপারে নয় ওপারে, গোকুল বৃন্দাবনে তুমি আমাকে রেখে দিয়ে আসবে। এ কথা শুনেই বসুদেবের চোখে জল আর মুখে হাসি। ভগবান বললেন, আপনি হাসছেন আমার কাঁদছেন? বসুদেব বলল, ঠাকুর তুমি একবার আমার দিকে তাকিয়ে দেখো, ওই কংস মৃত্যু ভয়ে ভীত হয়ে আমার সারা দেহটাকে চেন দিয়ে বেঁধে দিয়েছে, আমি যাতে পালিয়ে যেতে না পারি পিঠের মধ্যে পাথর চাপিয়ে দিয়েছে, তাও যদি আমি পালিয়ে যাই মোটা মোটা রড দিয়ে লোহার কারাগার তৈরি হয়েছে, যদি আমি পালিয়ে যাই তাই অতন্ত্র প্রহরী নাইট গার্ড যাদের বলে রাত্রে পাহারা দেবে, দিনে পাহারা দেবে,
সেরকম কর্মচারী নিয়োগ করা হয়েছে। আর এত প্রতিকূল পরিস্থিতিতে আমি তোমাকে মাথায় করে এপার থেকে ওপারে নিয়ে যাব কি করে? ভগবান বললেন, শোনো বসুদেব, তুমি ভাবছো এ সমস্যাটা শুধু তোমার না, তোমার দেহটা যেমন কংস লোহার চেন দিয়ে বেঁধে রেখেছে, আমাদের দেহটা, আমাদের এই দেহ, একটুক্ষণ আগে বলছিলাম যে বসুদেবের দেহটা চেন দিয়ে বাঁধা, আমাদের দেহটা তো চেন দিয়ে বাঁধা নেই। বলে বসুদেবের দেহটা লোহার চেনে বাঁধা আর আমাদের দেহটা মায়ার চেন দিয়ে বাঁধাব, মায়ার চেনে। বসুদেব আছে কংসের কারাগারে, আমরা আছি সংসার কারাগারে। বসুদেবের পিঠের উপরে একটা পাথর চাপিয়ে দিয়েছে, আমাদের পিঠের উপরে সংসারের বোঝাটা চাপিয়ে দিয়েছে। বসুদেব আছে, তাকে পাহারা দিচ্ছে অতন্দ্র প্রহরী, আর আমাদের পাহারা দিচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য, এরা পাহারা দিচ্ছে রাধেরা। তাই এদেরকে ফাঁকি দিয়ে এপার থেকে ওপারে আমরাও যেতে পারবো। এপার আর ওপার মাঝখানে যমুনা, এপার মথুরা ওপার বৃন্দাবন, মাঝখানে যমুনা, আমরাও আছি এপারে, আমাদেরও যেতে হবে সেপারে, মাঝখানে ভবসাগর রয়েছে মা, এই ভবসাগরটা আমাদের পেরোতে হবে রাধে রাধে। কি করে পার হব? না, বসুদেবকে বলছেন ভগবান যে তুমি আমাকে মাথায় তুলে নাও, দেখো তোমার লোহার শেকলটা খুলে যাবে, লোহার শেকল খুলে যাবে, পাথরটা নেমে যাবে, প্রহরী ঘুমিয়ে যাবে, দরজাগুলো খুলে যাবে। আর যেই বসুদেব ভগবানকে মাথায় তুলে নিল, যেই মাথায় তুলে নিল অমনি দরজাগুলো খুলে গেল, প্রহরী ঘুমিয়ে গেল, চেনগুলো খটখট করে খুলে গেল, পাথরটা পিঠ থেকে নেমে গেল, আর বসুদেব চলেছেন ছুটে এপার থেকে ওপারে, আমাদেরও যেতে হবে এপার থেকে ওপারে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। দেখুন কত বড় কথা। তাহলে বসুদেব যখন এলেন যমুনার তীরে, তাকে রাস্তাটা দেখিয়ে কে নিয়ে যাচ্ছেন? একটা শৃগালিনী, মহাভারত বলছে একটা শৃগালিনী পার করে দিচ্ছে। তাহলে আমাদেরকে কি ইঙ্গিত করছে? না, বসুদেবকে যেমন শৃগালিনী পার করছে মা যোগ মায়া, শৃগালিনী সেজে পার হচ্ছে, তদ্রূপ আমাদের এই ভবনদী পার হতে গেলে আমাদেরকে পার করবে কে? না, আমাদের পার করবে গুরুদেব, গুরুদেব আমাদেরকে পার করবে। তাই গানের ভাষায় বলছে, আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। দেহ ছিল কার মতো? শ্মশানের মতো।
আমরা বলবো আমাদের দেহটাকে শ্মশান বলছেন কেন? শ্মশান তো, শ্মশান তো যেখানে মরা ফেলে, কেউ মরে গেলে শ্মশানে পোড়ানো হয়, কেউ মরে গেলে জীবজন্তু মরে গেলে শ্মশানে ফেলে দেওয়া হয়, তাহলে যেখানে মরা ফেলে সেই জায়গাটা শ্মশান। আপনি আমার দেহটাকে শ্মশান বলছেন কেন? বলে যেখানে মরা ফেলে সেটা যদি শ্মশান হয়, তুমি তোমার দেহের মধ্যে পেটের মধ্যে কত মরা ফেলেছো, কখনো মরা মাছ খেয়েছো, কখনো মরা মাংস খেয়েছো, তা যেখানে মরা ফেলে যদি সেটা শ্মশান হয়, তাহলে তোমার দেহটাকে তুমি শ্মশান করনি। তাই শ্মশান দেহ দিয়ে গোবিন্দের ভজন হবে না বল। আমার দেহ ছিল শ্মশান সমান, আমার গুরু এসে মন্ত্র দিয়ে করবে ফুল বাগান। আমার দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। এখন সে বাগানে ফুল ফুটেছে, এখন সে বাগানে ফুল ফুটেছে, এখন সে বাগানে ফুল ফুটেছে। ও সেখানে ধর চালবি রাজ করে, সেখানে ধর চালবি রাজ করে, চলো গুরু যাই দুজন পারে, আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে, আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে। শ্রীগালিনী বসুদেবকে পার করে দিলেন। বসুদেব এপার থেকে ওপারে গিয়ে মা যশোদার কোলের কাছে ছেলেটাকে রেখে দিয়ে কন্যা সন্তানকে নিয়ে ফিরে এলেন, মহামায়াকে কোলে নিয়ে তিনি ফিরে এলেন। আর ফিরে এসে যখনই কারাগারে ঢুকে গেলেন, দরজাগুলো বন্ধ হয়ে গেল, শেকলটা আবার গায়ে জড়িয়ে গেল, পাথরটা পিঠের উপরে চেপে গেল, প্রহরী যারা ঘুমিয়েছিল জেগে গেল। আর ওই মহামায়া যখন ওয়া ওয়া করে কাঁদতে লাগলেন, তখন কংসের খাতে খবর গেল, মহারাজ আপনার শত্রু অষ্টম সন্তান জন্ম হয়ে গেছে। কংস ছুটে এসে আর ওই সন্তানকে নিয়ে যখনই মারতে যাবে, তখনই দেখলেন কন্যা সন্তান, ভাবলেন আমার সঙ্গে মনে হয় ছলনা করা হচ্ছে। আর ওই কন্যা সন্তানকে যেই মাটিতে আছাড় দিয়ে মারতে যাবে, অমনি কন্যা সন্তান শূন্যে উঠে বলল, ওরে দুষ্ট কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, 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 হাতের কলস পূর্ণ আমার শত্রু দেবকীর অষ্টম সন্তান, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তাহলে আমার শত্রু গোকুল বৃন্দাবনে চলে গেল কি করে, কে নিয়ে গেল, কে নিয়ে গেল, কে আমার সঙ্গে বেইমানি করলো? সমস্ত প্রহরীদের জিজ্ঞাসা করা হলো, কেউ তো জানে না বাবা, তারা তো ঘুমিয়ে গিয়েছিল, রাধে রাধে, তারা তো ঘুমিয়ে গিয়েছিল, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কে নিয়ে গেলে, কে চালাকি করলো আমার সঙ্গে। মন্ত্রী বললেন, মহারাজ এভাবে তো আপনি খুঁজতে খুঁজতে আজকে ছদিন হয়ে গেল, তা আপনাকে সিআইডি অফিসার আর লাগাতে হবে না, এখন আপনি খুঁজুন আপনার শত্রুকে, ছদিনের ছেলে হয়ে গেছে, তাকে আপনি কিভাবে মারবেন সেই কথা চিন্তা করুন। কংস বললেন, ঠিক বলেছ মহামন্ত্রী, তাহলে ওই যে ছদিনের ছেলেটা গোকুল বৃন্দাবনে কার বাড়িতে আছে, কার বাবুর বাড়িতে, কোন পাড়াতে, কার ঘরে, আমি তো কিছুই জানি না, তাকে কে মারতে পারবে? মন্ত্রী বললেন, আপনার দাসী পুতনাকে ডাকুন, পুতনাই এ কাজ করতে পারবে। পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা
आसिया दाड़ालो भय भीत होए पुतना आसिया दाड़ालो भय भीत होए पुतना आसिया दाड़ालो महाराज আমাকে আপনি ডেকেছেন কংস বললেন শোনো পুতনা একটা কাজ করতে হবে আগে মহারাজ আপনার কাজ করবার জন্যই তো আমার জন্ম বলুন কি করতে হবে বললেন একজনকে খুন করতে হবে আগে মহারাজ খুন করাই তো আমার ব্যবসা বললেন কাকে খুন করতে হবে জানো একটা 6 দিনের ছেলেকে মহারাজ একটা বাচ্চা ছেলেকে মারবার জন্য আপনি আমাকে ডেকেছেন মশা মারবার জন্য কার ধনু হ্যাঁ তা ঠিক আছে আপনার শত্রুকে মেরে ফেলবো কি করে মারবে কি করে মারবে কার ঘরে আছে কোন পাড়াতে আছে আমিও জানি না তুমিও জানো না শুধু বলেছে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে তাহলে গোকুল বৃন্দাবনে কার বাড়িতে ওই 6 দিনে ছেলেটা আছে কি করে তুমি খুঁজে বার করবে পুতনা বললেন মহারাজ হরি বল শীত গ্রীষ্ম বর্ষা কেসি পালি বর্ষা একমাত্র আপনি জানেন না মহারাজ এ কাজ আমি করতে পারি আর কেউ করতে পারবে না কি করে না ওই পাড়াতে ওই গ্রামে গোকুল বৃন্দাবনে যতগুলো 6 দিনের ছেলে আছে সবাইকে আমি একসঙ্গে মেরে ফেলব কংস বলল তুমি আমার সঙ্গে ইয়ার কি করছো বললেন না মহারাজ ওই সব বাচ্চাগুলোকে কি করে মারবো জানেন আমার স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাব আর বিষ মাখানো স্তনটা বাচ্চাদের মুখে দেবো আর অমনি হরি বল হবে কংস বললেন আইডিয়া খারাপ নয় কিন্তু তুমি যে বাচ্চাগুলোকে কোলে নেবে তোমার যা চেহারা আলকাতরার মতো গায়ের রং বড় বড় 10 ইঞ্চির দাঁত আবার নোক আবার চোখ তোমাকে দেখলেই তো হার্ট ফেল করে মারা যাবে পুতনা বললেন মহারাজ এত কিছু জানেন না এটা জানেন না বাজারে কতগুলো বিউটি পার্লার আছে বিউটি পার্লার আছে এমন ফেয়ার লাভলি মাখবে না আলকাতরার মতো গায়ের রংটা দুধে আলতা হয়ে যাবে হ্যাঁ হরি বল রাধের আপনি আমাকে দেখছেন দাঁড়ান এই মায়ার দ্বারা সুন্দরী সেজে পুতনা দাঁড়িয়েছে সুন্দর টানা টানা চোখ কালো কালো চোখ সুন্দর ফর্সা টুকটুকে চেহারা পুতনা দাঁড়ালেন মহারাজ এবার বলুন আমি আমার স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাব বাচ্চাগুলোকে নিশ্চয়ই আমার কোলে দেবে কংস বললেন যাও এই কাজ যদি তুমি করতে পারো তুমি যা চাইবে তাই দেবো যাও অমনি পুতনা রাক্ষসী মায়ার দ্বারা সুন্দরী নারী সেজে আর তিনি যাচ্ছেন আজকে কোথায় না মথুরা থেকে বৃন্দাবনে দধি বেচন মে যাউ রে দধি বেচন মে যাউ রে ও যাউ মথুরা নগরিয়া Yeah.
वृंदावन में राधे राधे बोलते हो तो तुम किधर ना ठंडा ही सब जमे गए ना हाथ पार करते हो ना शुद्ध मुखे बोल बोलो वृंदावन में बोलो गोवर्धन में राधे राधे एदिके थोड़ी बोल बोलो गोवर्धन में मान गली में राधे राधे चीर घाट में राधे राधे मदन कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे ब्रह्म कुंड में राधे राधे ताल वन में राधे राधे कमाल वन में राधे राधे मंदिर वन में राधे राधे भवन में राधे राधे मान गली में राधे राधे मान गली में राधे श्री घाट में राधे राधे शिव वट में राधे राधे रावट तट में राधे राधे श्यामा प्यारी राधे राधे राज दुलारी राधे राधे नदी पे चंद में जाऊं रे जाऊं मथुरा नगरिया चंद्र की जय जरा जरा बसे घुमोचेन तादेर की जय ভক্তিমতী মায়ের এখন দেখুন কি হয়েছে একজন কীর্তনিয়া আমি নাম বলবো না খুব ভালো কীর্তন করে কিন্তু মাঝে মাঝে কীর্তন করতে করতে মুখ দিয়ে থুতু বেরিয়ে যায় মুখ দিয়ে থুতু বেরিয়ে যায় এখন কীর্তনিয়া কীর্তন করছে ভক্তরা পাশে বসেছে কীর্তন করতে করতে তার মুখ দিয়ে থুতু বেরোচ্ছে একজন ভদ্রলোকের পাঞ্জাবিতে পড়েছে